স্থানীয় সময় শুক্রবার ভারতের কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত ট্রেনি এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় এরই মধ্যে বিক্ষোভে উত্তাল শহর নিন্দার ঝড় উঠেছে পুরো দেশ জুড়ে ভারতীয় একাধিক গণমাধ্যমের বরাতে জানা যায় হাসপাতালটির চারতলার সেমিনার হল থেকে তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে সেই হলে কোনো সিসি ক্যামেরা ছিল না সেখানে পাওয়া গেছে একটি ব্লুটুথ হেডফোনের ছেঁড়া অংশ একত্রিশ বছর বয়সী চিকিৎসকের মরদেহ উদ্ধারের ঘটনায় উঠেছে নানা প্রশ্ন এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ চলছে জিজ্ঞাসাবাদ ইতোমধ্যে ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ তবে ওই যুবক হাসপাতালের কেউ না হয় সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন অবাধে কিভাবে ওই যুবক চারতলায় উঠে পড়েছিল নিরাপত্তা রক্ষীরা তাকে দেখতে পেয়েছিলেন কিনা কেন বাধা দেওয়া হয়নি জনমনে ঘুরপাক খাচ্ছে প্রশ্ন এদিকে নিরাপত্তার দাবিতে হাসপাতালের চিকিৎসকদের একাংশ কর্মবিরতির মোমবাতি প্রজ্জ্বলনও করা হয়েছে প্রাথমিক ময়না ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে তরুণীর মুখ পেট ঠোঁট গলা এমনকি শরীরের স্পর্শকাতর স্থানেও ক্ষত চিহ্ন রয়েছে তবে ক্ষতর কারণ স্পষ্ট করা হয়নি রিপোর্টে এদিকে পরিবারের দাবি ধর্ষণের পর হত্যা করা হয়েছে ওই তরুণীকে এই হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে তৃণমূল সরকার তদন্তের জন্য এগারো সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে আফরিন মৌ নিউজ ডেস্ক দেশ টিভি